করবে, হালালকে যারা হালাল মেনে হালাল হিসেবে মেনে নেবে ওই সমস্ত বান্দাবান্দিদের হাশরের ময়দানে আল্লাহ পাক বলেন তাদের চেহারা একেবারে আলোয় জলমল হয়ে উঠবে, বলেন সুবহানাল্লাহ। ইলা রব্বিহা নাজিরা, এরা সেদিন এরা ওই ব্যক্তিরা তাদের রবের কাছে মালিকের কাছে তারা তাকিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আনন্দের আর কি হবে যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের রবের আল্লাহ পাকের দিদার লাভ করবে, আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে, ওই সময় হাশরের ময়দানে যত কষ্ট আছে সব ওই বান্দাগুলো ভুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাককে দেখা, আল্লাহ পাকের দিদার হাসিল করা এর চেয়ে বড় আনন্দের আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক বলেন ইলা রব্বিহা নাযিরা, ওই সমস্ত মানুষগুলো তার মালিকের দিকে তার রবের দিকে তাকায় থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের জুমা থেকে আল্লাহ পাকের কাছে দোয়া তৌফিক কামনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে হাশর ময়দানে আমাদেরকে তোমার দিদার নসিব করে দাও, বলেন আমিন। আর যে সমস্ত মানুষগুলো পরকালকে বিশ্বাস করতো না, আখিরাতকে মানত না, ইসলামকে বুঝতো না, মানার চেষ্টা করতো না, ওই সমস্ত মানুষের চেহারাগুলো দিন কালো বিবর্ণ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে আরেকটি মজার হাদিস পেশ করতেছি, এমন একটা হাদিস আমার আপনাদের সামনে পেশ করি যে হাদিসটা আমাদের সকলের আমল করা দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাজিরদের একদল লোক মুহাজির কারা, যারা হিজরত করে বাড়িঘর ছেড়ে মদিনায় যারা আল্লাহর নবীর জন্য ইসলামের জন্য পাগল করা হয়ে তারা সব কিছু ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিল, এরা কি মুহাজির। আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল এরা হইল আনসার। এখন একদিন মুহাজিরদের একটা দল আল্লাহর নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমলের দিক দিয়ে পিছনে পড়ে গেলাম, মর্যাদার দিক দিয়ে আমরা তো পিছনে পড়ে গেলাম। আল্লাহর নবী বলেন এটা আবার কেমনে, তোমরা কীভাবে মর্যাদার দিক থেকে পিছনে পড়ে গেলে, তোমরা তো হিজরত করেছ, তোমাদের মর্যাদা অনেক। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি, যারা সম্পদশালীওয়ালা সম্পদওয়ালা আছে এরা তো এইভাবে নামাজ পড়েন, আমরা যেভাবে রোজা রাখি, যারা সম্পদওয়ালা টাকাওয়ালা এরাও তো এইভাবে রোজা রাখে, তাহলে এই দিক দিয়ে তো সমান সমান। কিন্তু যারা টাকাওয়ালা পয়সাওয়ালা এরা তো দান সদকা করে, কিন্তু আমরা তো দান সদকা করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। দেখেন কি একটা পয়েন্ট করছে, এরা হিসাব করতো যে আমলের দিক দিয়ে কে আগে আছে, এখন আমাকেও ওইদিকে সমান হওয়া দরকার আছে না নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সময় এরা হিসাব করতো আমল, কার আমল বেশি, কে আমলের দিক দিয়ে আমার চেয়ে বেশি চলে যাচ্ছে। আর এখন আমরা হিসাব করি কি ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা, যে কার সে কে বেশি করতে পারি, আরে অমুক তো আমার থেকে অনেক, একটা একতলা বিল্ডিং আমার থেকে বেশি করে ফেলছে, আমাকে আরও পাঁচতলা করা দরকার, সে পাঁচতলা করছে আমাকে সাততলা করা দরকার, অর্থাৎ তার 1 কোটি আছে আমার 5 কোটি দরকার। এইভাবে আমরা কিন্তু দুনিয়ার সম্পত্তির হিসাব করি কার থেকে বেশি করতে পারি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই হিসাব করতেন না, তারা হিসাব করতেন কে কীভাবে আমল করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সম্পদশালীরা বিত্তশালীরা টাকাওয়ালারা, আমরা যেভাবে নামাজ পড়ি এরাও নামাজ পড়ে, আমরা যেভাবে রোজা রাখি এরাও রোজা রাখে, কিন্তু এরা যেভাবে দান সৎকা করে ডাইন হাতে বাম হাতে বিভিন্নভাবে সৎকা করতেছে, আমরা তো টাকা পয়সার অভাবের কারণে নিজেরাই চলতে পারি না, আমরা কীভাবে তাদের সমান মর্যাদা লাভ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, তারা প্রতি বছর জাকাত দেয় কিন্তু আমরা জাকাত দিতে পারি না, আমারও জাকাত খাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, তারা তো হজ করতে পারে, আমরা তো প্রতি বছর হজ করতে পারি না, পেটের রুজি রোজগার করতে হয়। এইভাবে যখন আল্লাহর নবীর সামনে এই কথাটা তারা পেশ করলো, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা করলে পরে তোমরা তাদের সে অধিক মর্যাদা সম্পন্ন হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা চাই। আল্লাহর নবী বলেন ও আমার মুহাজির সাহাবায়ে কেরাম, শোনো,
তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহমিদুনা ওয়া তাহমিদুনা। ও আমার সাহাবা, তোমরা প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার করে প্রত্যেকবার করবে। দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা মাররা, 33 বার করে তোমরা প্রত্যেক নামাজের পরে 3টা তাসবিহ পড়বে। বলেন সুবহানাল্লাহ, কয়টা তাসবিহ? 3টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা। আরেক হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই হাদিস থেকে 3টা পাইলাম যে আল্লাহর নবী বলেন এই 3টা তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা করবে। তাহলে যারা সম্পদওয়ালা, এরা যে দান সৎকার করে যে মর্যাদা লাভ করতেছে, তোমরা এই 3 তাসবিহ করে এই আমলটা করলে তাদেরও সমান মর্যাদা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমারও এটা দরকার আছে না নাই? অনেক সময় দেখা যায় আসর নামাজের পরে, আমি যেটা লক্ষ্য করি, ইমাম সাহেব কিছু তসবিহ তালিল পড়ার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো মুসল্লি আসে, অনেকে পড়ে আলহামদুলিল্লাহ, কোনো কোনো মুসল্লি আসে ইমাম সাহেবের দিকে হা করে চায় থাকে, কোন সময় দোয়া করবো, কোন সময় মোনাজাত করবে। কেন ভাই, আপনি কি বলতে পারেন না সুবহানাল্লাহ 33 বার? আপনি কি বলতে পারেন আল্লাহু আকবার 33 বার? আপনি কি বলতে পারেন আলহামদুলিল্লাহ 33 বার? কেন আপনি ইমাম সাহেবের দিকে তাকায় আছেন, কোন সময় দোয়া করতো, কোন সময় বের হয়ে যাবে? কেন, আপনার কি আমলের দরকার নাই? ইমাম সাহেবের যেমন দরকার, আপনারও তো দরকার। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে এই আমল করা শুরু করলেন। আবার কিছুদিন পরে ওই মুহাজির কেরাম করে আসলেন, মুহাজির সাহাবায়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে আমল করতেছি, আমাদের সম্পদশালী যারা ছিল, আমাদের বৃত্তশালী যারা ছিল, এরাও তো আমাদের থেকে শুনে শুনে এরাও শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এরা কিন্তু চাইছিল, গরিব যারা, যে এই আমলটা করে ধনীদের থেকে একটু বেশি হইতো মর্যাদা, কিন্তু কিছুদিন পরে দেখা গেছে যারা সম্পদশালী এরাও শুরু করে দিছে আমল, নামাজের পরে এরাও এই তাসবিহগুলো পড়তেছে। এখন কি সমান সমান হয়ে গেছে না? বরং আরও গরিবরা কিন্তু পিছাই গেছে, গরিবরা তো দান করতে পারে না। এখন আবার আল্লাহর নবীর কাছে এসে এই নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কী করব? তখন আল্লাহর নবী একটা আল্লাহ পাকের একটা উসুল, নিয়ম, একটা নিয়ম নীতির কথা বলে দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, তুমি দুনিয়ার উম্মতেরা শোনরে, জালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন, এতে কিছু করার নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে যারা সম্পদশালী, এরাও যদি এই আমলটা করে, এরাও তো সব লাভ করবে, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহটা সম্পদ দান করেন, এতে কিছু করার নাই। হ্যাঁ, এটা আল্লাহ পাকের খুশি, রেজামন্দি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আসুন আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, তখন আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার একবার, এরপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম, রব্বানা তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এর পরিবর্তন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে আয়াতুল কুরসি পড়তেন, এরপরে ওই যে আমরা যে হাদিসটা বললাম তাসবিহ পড়তেন, এই তাসবিহগুলি পড়ার পরে যার জন্য চলে যাইতেন, এতে কোনো নিষেধ বাধা নাই। কিন্তু আজকে আমরা শুধু ইমাম সাহেবের মুখের দিকে তাকায় থাকি, হাতের দিকে তাকায় থাকি, কোন সময় ইমাম সাহেব মোনাজাত দিব আর মসজিদ থেকে বেরিয়ে যাব, আমি কোনো তাসবিহ পড়ার কোনো খবর নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে।